সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার্স এবং দর্শকবৃন্দ আজকে আমার ভিডিওটি মেহেদি তোলার দৃশ্য এবং তুলসী তোলার দৃশ্য নিয়ে দেখুন মেয়েরা মেহেদি তুলছেন এবং তুলসী পাতা তুলছেন গ্রামে কিছু কিছু সময় অনুষ্ঠানাদি লেগে লেগে থাকে গায়ে হলুদ বিয়ে বা যে কোনো আরম্ভপূর্ণ অনুষ্ঠানে মেহেদির ব্যবহার হয়ে থাকে অনেক বিশেষ করে মেয়েরা ছেলেরাও চুল সাদা চুল কালো করার জন্য কালো কি ঢেকে রাখার জন্য মেহেদি দিয়ে থাকেন এটা একটা প্রাকৃতিক কালার বলতে পারেন মেয়েদের হলুদ বাটু মেহেন্দি বাটু যে বিয়ের অনেক দিনের সুপরিচিত এই গানটি আপনাদের সবারই প্রায় জানা আছে হলুদের আর মেহেন্দির যে রং তা অনুষ্ঠানের একটা বিশেষ আকর্ষণ মেয়েরা বিশেষ করে বেশি ব্যবহার করে থাকেন চুল রাঙাতে মাথার খুশকিত কাজে লাগে ভালো একটা কন্ডিশনার এ মেহেদির বিশেষ বিশেষ কিছু গুণ আছে এটা প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয়ে আসছে যেমন পশুর চামড়া পশুর বিভিন্ন ক্ষত শুকাতে মেহেদির কাল থেকে চুল রাঙানো বিভিন্ন কৃত্রিম পদার্থ মিশিয়ে তৈরি করা মেহেদির সাথে এক বিশেষ ঔষধি কিছু ব্যবহারও রয়ে গেছে ব্রোঞ্জ যুগ থেকে রঞ্জক হিসাবে বিভিন্ন উৎসবে বিয়ে আর সাজগোছের জন্য মেহেদির ব্যবহারটা বেশি হয়ে আসছে বিশেষ করে মেয়েরা তাদের শোভন করতে মেহেদিকে প্রথম ব্যবহার করে থাকেন একটা ইয়েতে উইকিপিডিয়া থেকে দেখলাম যে ভারতীয় আদালতে চুলের রং হিসাবে ব্যবহারের কথা উঠেছে প্রায় চারশো খ্রিস্টাব্দ থেকে ছত্রাক কাপড় চামড়া সংরক্ষণ করতে মেহেদির জুড়ি নেই মেহেদির রঙের জন্য এর মধ্যে একটা রাসায়নিক উপাদান আছে যার নাম লসুন এটাই রঙের সৃষ্টি করে থাকে মেহেদির ফুলের সুগন্ধি আর এর রং বিভিন্ন অঙ্গ অঙ্কন করার জন্য অষ্টাদশীদের পাগল করে তোলে কাঁধে ব্যথা হলে সর্ষে তেলের সাথে মেহেদি পাতার রস ম্যাসেজ করলে ভালো হয়ে যায় এগুলো আমাদের ট্রেডিশনাল ঔষধ মেহেদির রঙ অনেক সময় ফিকে হয়ে যায় তখন বেকিং সোডা এবং লেবুর রঙ রস দিয়ে ঘষে ফেললে রঙগুলো উঠে যায় এগুলো অনেক সময় মেয়েরা তুলে ফেলে আবার নতুন করে রঙ করে মেহেদির রঙ গাঢ় করার জন্য চা জাল দিয়ে ও পাতাটা ঠান্ডা করে চায় পাতাটা ঠান্ডা করে ছেকে ওই পানিটার মধ্যে মেহেদির কাঁচা পাতা চুবিয়ে রাখতে হয় অনেকক্ষণ রাখলে তারপরে বেটে যদি হাতে বা যেসব জায়গায় মেহেদি দেওয়া যায় শোভন করার জন্য সেই সব জায়গায় মেয়েরা মেহেদি ব্যবহার করলে মেয়ের উ মেহেদির উজ্জ্বল গাঢ় রঙটা থাকে অনেকক্ষণ থাকে ধরেন যেটা দুদিন থাকার কথা সেটা এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এভাবেই ব্যবহার হয়ে আসছে আর বাজারে যে মেহেদি পাওয়া যায় ওতে নানান রকম কেমিক্যাল মেশানো থাকে উজ্জ্বল রং হলেও ওইগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না আপনারা মেহেদির ব্যবহারেও ব্যবহারও সাবধান হবেন এটি আমার কথা দুটো মেয়ে আজকে পাতা তুলছেন এর মধ্যে একজন মেহেদি এবং একজন তুলসী মেহেদি দিয়ে হাত রাঙাবেন এবং তুলসী দিয়ে চা বানাবেন হাজার বছর ধরে আয়ুর্বেদে তুলসীর ব্যবহার করা হয়ে আসছে বিপাক ও শ্বাস প্রশ্বাসে জটিলতায় তুলসীর রস বহু উপকারী এবং এর অনেক ভেষজ গুণ আছে বিশেষ করে এই শীতে যারা আজমা রুগী তুলসীর চা তাদের অত্যন্ত প্রিয় এবং উপাদেয় জিনিস তুলসীর চা খেলে ডায়াবেটিস কমে যায় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে তুলসী পাতা বিভিন্ন পুজো পার্বণে অনেক ব্যবহার হয়ে থাকে এবং প্রায় হিন্দু বাড়িতে একটা বিশেষ আয়োজনে যত্ন সহকারে তুলসী গাছ লাগানো হয়ে থাকে সর্দি কাশি জ্বর হলে তুলসী রস মধু দিয়ে খালি পেটে খেলে উপশম হয় গ্রামে এখনও এই প্রথাটি চালু আছে আমার এই ভিডিওগুলো এভাবে চলবে আপনারা দেখতে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম